প্রেমিকাকে গুলি করে খুন করে আত্মঘাতী এক প্রেমিক। প্রেমিকাকে গুলি করে খুন করে আত্মঘাতী হলেন প্রেমিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের বাইপাস সংলগ্ন এলাকায়। মৃতদের নাম উত্তম মণ্ডল বয়স ৪৮ এবং অপর্ণা মণ্ডল বয়স ৪২। বুধবার বিকেলে ভাড়া ঘর থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয়রা বারুইপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মৃতদেহ দুটি উদ্ধার করে। উত্তমের হাত থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল। পুলিশের অনুমান মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিগত ৬ মাস ধরে এই বাইপাস সংলগ্ন এলাকায় দেবেন নস্করের বাড়িতে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে ভাড়া থাকছিলেন উত্তম এবং অপনা। উত্তমের বাড়ি উস্তে থানার রসা এলাকায়। পেশায় ট্রাক চালক। উত্তমের স্ত্রী ও সন্তান রয়েছে। দীর্ঘ ৩ বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে অপনার সাথে জড়িয়ে পড়েছিলেন তিনি। অপনার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ধামুয়া এলাকায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। মঙ্গলবারই তাদেরকে শেষবারের মতো দেখা গিয়েছিল। তবে কি কারণে খুন সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। গত সোমবার উস্তের বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন উত্তম, তারপর আর বাড়ি ফেরেননি। পুলিশের প্রাথমিক অনুমান অপনাকে গুলি করার পর নিজেও গুলিবিদ্ধ হয়ে খুন হন উত্তম। তবে সঠিক কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আগে আমরা একটু দেখে নিই, বাকিটা এসপি স্যার বলবেন। এসপি স্যার বলবেন এটা কিভাবে এখনই কিছু বলা যাবে না, এগুলো এসপি স্যার বলবেন কালকে আপনাদের ডিটেলে। আগে আমরা একটু দেখে নিই, এখনই কিছু বলা যাচ্ছে না। এগুলো আমি আপনাদের বলছি যে এখন কিছু বলা যাবে না, এগুলো এসপি স্যার বলবেন। একটু ওয়েট করুন, একটু পুলিশকে কাজ করতে দিন। এখনও কিছুই বলা যাবে, দুটো হয়েছে এখনই কিছু, বাকিটা এসপি স্যার কালকে আপনাদের জানাবেন। সবাই বলছিল গন্ধ পাচ্ছে, কিন্তু তারপরে বাড়িওয়ালা এসে খুললেন, খুলে দেখলেন যে ওরকম দুজনে স্বামী স্ত্রী পড়ে আছেন। তারপর তো সবাই এলো এসে দেখলো। কতদিন ধরে ওদের ওনাকে আপনারা চিনতেন? চিনতাম বলতে উনিও ভাড়া থাকে, আমরাও ভাড়া থাকি। এবার উনি তো আর ডকুমেন্টস দেয় না, না আমরাও কে কোথায় বাড়ি আমরা সেটাও জানি না। ওই পরিচয় বলতে পাশাপাশি থাকে এটুকুনি, এর বেশি কিছু জানি না। কতদিন ধরে দেখতে পাচ্ছিলেন না? ওনারা তো আসে স্বামী স্ত্রী হিসেবে, দুজনেই আসে। আচ্ছা, কোনো রকম অশান্তি সেরকম আমরা কোনোদিন শুনিনি এসব বিষয়ে। আচ্ছা, আজকে কী হয়েছিল? আমরা ছিলাম না, আমি তো চলে গেছিলাম কালী পুজোর আগের দিন, আর আজকে এসেছি। আর এসে শুনলাম বলতে দেখলাম এইসব, এই যে ভিতরে গন্ধ বেরোচ্ছে এমনি সবাই বলা বলি করছে, তারপরে দরজা খুললেন উনি। দরজা তো এমনি মোটামুটি খোলাই ছিল, বাড়িওয়ালি খুলে দেখলেন যে এরকম একটা অবস্থা। কী অবস্থা? ওই যেরকম সবাই দেখলো, পুলিশ দেখলো। আপনি বলুন না কী দেখলেন। ও দুজনে শুয়ে আছে বিছনার উপরে, রক্তাক্ত অবস্থা। কীভাবে মারা গিয়েছে? কীভাবে মারা গেছে সেটা তো আমরা বলতে পারবো না কীভাবে মারা গেছে। আপনিও কি ভাড়াটিয়া? হ্যাঁ, আমরা পাশাপাশি এই কষ্টটা থাকি। প্রিয়াঙ্কা গায়েন।